মা শোনো, এই যে আমি আরিকে আনতে যাচ্ছি, হ্যাঁ তুমি থাকতে পারবো না, ভয় পাবা, ঠিক মতো পড়ালেখা করো, আর এই যে একটু খাইয়ে নিও, একটু দেরি হলে চিন্তা করো না, দরজা আমাদেরকে না দেখা পর্যন্ত খুলবা না, ঠিক আছে? ওকে বাই বলো, মাকে হাত দিয়ে বাই বলো, বাই। ওকে বাই বাই, ওকে বাই। এই কি করো, পড়তেছ? কি পরীক্ষা কালকে? আমি না তোমাকে মাথায় তেল দিতে বলছি, দাও না কেন? কি হয়েছে? মাথায় তেল দিলে চুলে লেগে যাবে। তো কি হয়েছে, মাথায় তেল দিলে চুলে লেগে যাবে মানে? ও ফ্যান অফ করতে ভুলে গেছে, একটু অফ করে দিও তো। হ্যাঁ, 10:30 বাদে 11টায় ছুটি, যাইতে হবে। ফ্যান অফ করো, ওই জানালাগুলো খুলে রাখো, ঠিক আছে? তাড়াতাড়ি খেলো, আমি তো হাঁটবো, রিক্সায় যাবো না, তো এই জন্য তাড়াতাড়ি বের হইলাম। আর তুমি যে দরজা খুলে রাখো, আর একটা মোবাইল আসছে না, মেসেঞ্জারে কথা বলতে পারবো বাবার সাথে, ঠিক আছে? কিন্তু মোবাইল একদম দেখবা না, লাইট টাইট অফ করো, তোমার রুমে লাইট অন অফ করো, জানালা খুলে পর্দা খুলে বসো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও ছিটকিনি দাও। বড় মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে ছোট মেয়েকে আনতে যাচ্ছি। ছোট মেয়ে হলো আজকে নাচের ক্লাস আছে, গতকালকে ছিল, কিন্তু গতকালকে একটা সমস্যার কারণে ক্লাসটা হয় নাই, তো আজকে হয়েছে। ওর বাবা থাকে তো বাবা নিয়ে আসতো, কিন্তু ওর বাবা হলো ছোটো মেয়েটাকে দিয়ে অফিসে চলে গেছে। এখন এই যে আমি যাচ্ছি ছোট মেয়েকে আনতে, এত তাড়াহুড়া করছি, সময় নাই, একটু হাঁটবো, একা থাকা শিখতে হবে, কখন কী হয়ে যায় মানুষের জীবনে খুব জানা নেই। মেয়েটার পরীক্ষা, বড় মেয়ের পরীক্ষা, শুক্রবারে হওয়ার কথা ছিল, বুঝছেন? পরে এটাও যে ই তো, এখন তো যে আমাদের অনুষ্ঠানের সিজন না, চারিদিকে অনুষ্ঠান হচ্ছে।